So hey guys, welcome back to my new video and new blog. So today's video is the one video to the most shared among them. Confusion. তোমরা স্কেটিং শুধু কেছো কিন্তু তারপরে যে চাকাগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু চাকাগুলো অর্ডার দিতে পারছো না, মানে অনেকজন ভাবছো যে সাইজ কিভাবে মেলাবো বা রেট কেমন, তারপরে যাদের ফোর হুইলার হুইলার তারা ভাবছে যে চারটে চাকা আসবে না তিনটে চাকা আসবে না ডবল আসবে আটটা চাকা আসবে না ছটা চাকা আসবে, অনেক ধরনের কনফিউশন। তো আজকের ভিডিওতে পুরো কনফিউশন একদম শেষ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো স্টার্ট দ্য ভিডিও। তো ভিডিওতে আমরা চলে এসেছি। তো আজকে দেখো আমাদের কাছে ডিসকম থেকে, এটা তোমরা দেখতে পাবে ঠিক আছে, ডিসকম থেকে আমরা ডেলিভারি দিয়েছিলাম এই অক্সেলো MF900-এর চাকা। তো অক্সেলো 900-এর যে চাকা সেটা কিন্তু অনেকজন ভাববে যে ছবি দেখে যদি ওখান থেকে তোমরা অর্ডার দাও তো ওটা কিন্তু পুরো থ্রেড ফোন, মানে পুরো থ্রেড বলতে গেলে কি বোঝায়, তোমার এখানে একটা জুতোতে কিন্তু তিনটে থাকে ঠিক আছে, এবং তার দুটো চাকাতে কিন্তু মানে দুটো জুতোর চাকা কিন্তু ছটা হবে, আসলে সেটা কিন্তু ছটা না জাস্ট একটা জুতো, মানে একটা থেকে 110 mm ঠিক আছে, কত 110 mm। তো যারা যাদের অফিসে MF900 আছে তারা যদি চাকা নেক্সট থেকে অর্ডার দাও তাহলে তাদেরকে সাইজটা চেঞ্জ করতে হবে 110 mm ঠিক আছে, এবং এটার প্রাইস তোমাদেরকে বলি, এটার মানে যে চাকাগুলো আছে চাকাগুলোর মেন প্রাইস হচ্ছে 1799 টাকা, এবং তার সঙ্গে ডেলিভারি চার্জটা লাগে জুতোতে কিন্তু 199 টাকা লাগে, কিন্তু এখানে জাস্ট 99 টাকা, মানে 100 টাকা টোটালে তোমাদের ওইদিকে জুতোতে 1800 আর এদিকে 100, টোটালে তুমি 100 করবো। তো চলো ছটফট জুতোর আনবক্সিংটা করে ফেলছি, সরি চাকার আনবক্সিংটা করে ফেলি। তো যেদিক খুঁজে পারবো সেদিক থেকে কাটবো, লেটস স্টার্ট ফলো দরকার মত সেই চাকু চায়ের দোকানে চাকু বোঝাই যায় আমরা কাটবে। তো টিউশন মায়ের ইয়ে তো শিখতে হবে না, আস্তে আস্তে অল টাইম কেটে কেটে আনবক্সিং করি, এবার ছিঁড়ে ফিরা নেই তো এই যে কিছুটা এইরকম হবে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 110 mm ঠিক আছে। তো চাকাগুলো দেখে নাও তিনটে চাকা আছে, মানে একটা জুতো সেটে, সো এটা হচ্ছে ব্ল্যাক কালার, এবং চাকা যে গ্রিল কোয়ালিটি সেটা কিন্তু খুব সুন্দর এই যে, এবং একটু কাছে নিয়ে আসো এন দেখায় তোমাদেরকে ফ্রেম এবং রাবার যেটা একদম ঠিক মাপেরই আছে ঠিক আছে। তো এগুলো মোটামুটি একটু এখন বড় লাগবে কারণ এটা তো হালকা যেহেতু ক্ষয় হতে লেগেছে। তো তোমাদেরকে বললাম যে কেমন রেট এবং আনবক্সিং করে দেখালাম যে তোমাদের সাথে স্ক্যাম যদি হয় তোমরা বুঝতে পারবে যে চাকাগুলো কিন্তু আসলে এইরকম, কালারটা ব্ল্যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।